সুস্বাগত বন্ধুরা, যারা আজকের এই ড্রয়িংটি দেখছেন সবাইকে অভিনন্দন। তো আমরা আজকে বরাবরের মতন একটি লাইভ ড্রয়িং করব, যেহেতু আমাদের পরীক্ষা খুব নিকটে চলে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু লাইভ মডেল আসবে, সেক্ষেত্রে আমাদের এখন থেকে বেশি বেশি লাইভ মডেল দেখে প্র্যাকটিস করা উচিত। অবশ্যই ছবি দেখে আমরা প্র্যাকটিস করব না। তো বন্ধুরা, চলো আমরা ড্রয়িংটি শুরু করি। টুবি পেন্সিল দিয়ে খসড়াটি করে নিব। আমাদের মডেলটি কিন্তু বারবার দেখে নিতে হবে। তো আমরা দেখতে থাকি। এই সময়টা ড্রয়িং করার ক্ষেত্রে ব্যালেন্স, প্রপোর্শন সব কিছুই কিন্তু ঠিক করা যায়। আমরা যদি একটু স্ট্রাকচার করে নিই তাহলে ভালো হয়, অর্থাৎ ড্রাপারই থাকতে পারে। তো বন্ধুরা, আমরা একটু খসড়াটি আবার একটু ডিটেল ক্লোজভাবে দেখে নিলাম। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা কিন্তু মডেলটি বারবার দেখে নেব। আর মডেল কিন্তু আধা ঘন্টা পরে কিন্তু 10 মিনিট রেস্ট পাবে, অর্থাৎ সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে যে আধা ঘন্টা পর পর মডেলকে 10 মিনিট রেস্ট দিতে হবে, যদিও আমাদের একটি ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা 1 ঘন্টা সময় পাব। এখানে বন্ধুরা, আমরা একটি কাজ করছি, অর্থাৎ একটি ছোট খসড়া করে নিচ্ছি। এতে করে আমাদের ব্যালেন্স, প্রপোর্শন এটা অরিজিনাল ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব কাজে দেয়, যে আমরা যে ড্রয়িংটা করব তার আগে যেন অথবা কোনো একটা সময় যেন আমরা ছোট্ট একটা খসড়া ড্রয়িং করে নিই। আমি এখানে কিন্তু ড্রয়িংটা করার পরে ছোট্ট একটা খসড়া ড্রয়িং করে নিয়েছি, এতে আমার ড্রয়িংটা অরিজিনাল ড্রয়িংটা ব্যালেন্স প্রপোর্শন খুব ভালো হওয়ার সম্ভাবনা। আর আমরা 4B পেন্সিল ইউজ করার আগে কিন্তু আমরা ইরেজ করতে পারবো, ইরেজ করা যাবে না এমনটি নেই। আমি কিন্তু এখানে রাফ ড্রয়িং রেখেছি। একটা বিষয় দেখতে পারো তোমরা, যখন চেয়ার অথবা ড্রাফারি আঁকছি তখন কিন্তু রাফ ড্রয়িংটা রাখছি, অর্থাৎ যেখানটা বেশি ক্লামজি হয়ে যাচ্ছে, যেখানে আমার ড্রয়িংটা এলোমেলো হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমি হালকা ইরেজ করে নিচ্ছি। একেবারেই যে ইরেজ করা যাবে না এমনটি তো কোনো কথা নাই, অর্থাৎ ইরেজটি করতে হবে কৌশলে, যেন বিজ্ঞ বিচারক মহোদয়রা বুঝতে না পারেন যে বেশি বেশি ঘষাঘষি করেছি। তো আমাদের এই 2B পেন্সিল দিয়ে যখন খসড়ার পরে ড্রয়িংটি করব, এখানেই মূলত আমাদের ড্রয়িংটি ফাইনাল করে নেব। 4B পেন্সিল দিয়ে যখন কাজ করব তখন কিন্তু ড্রয়িং কারেকশন করার সুযোগ থাকে না। আমরা সাপোর্ট ড্রয়িংটি অবশ্যই করব, যে মডেলটি কোথায় বসে আছে, সে কি ফ্লোরে নাকি টেবিলে নাকি একটি চেয়ারে নাকি একটি অন্য কিছুতে, সেই বিষয় সেটি কিন্তু হালকাভাবে দিতে হবে। এখানে কিন্তু আমি চেয়ারের ড্রয়িংটি করেছি। তো বন্ধুরা, আমরা একটু ডিটেল দেখিয়ে দিচ্ছি যে এবারে আমি 4B ইউজ করছি, অর্থাৎ আমার ড্রয়িংটি সম্পূর্ণ 2B দিয়ে সম্পূর্ণ হয়েছে। এবার আমি 4B পেন্সিলটা ইউজ করছি, এক্ষেত্রে চোখটা উচ্চক্ষয়ের যে ড্রয়িংটা আমরা একটু ডার্ক দিচ্ছি, চুলের ড্রয়িংগুলো করে নিচ্ছি। অর্থাৎ লাইনের বিষয়টা বজায় রাখতে হবে, এই চুলের যে একটা ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার টোনটা আমরা দিব, অথবা লাইনটা আমরা দিব, যে চুলের একটা ক্যারেক্টার লাইন রয়েছে। এখানে টোন ইউজ না করে আমরা লাইনও ব্যবহার করতে পারি। আমি এখানে কিন্তু একটু ডিটেল আনার চেষ্টা করেছি, তোমাদের হাতে যদি সময় থাকে হালকা একটু ডিটেল আনার চেষ্টা করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানটায় ডার্ক সেখানটায় আমরা ডার্ক টোন অর্থাৎ ডার্ক লাইন ব্যবহার করছি, একটু ড্রাফারি টোনগুলো দেওয়ার চেষ্টা করছি।
আর লাইনের স্পিডটা বেশ থাকতে হবে, যেন আমরা ছেঁড়া ছেঁড়া টোন না দিই, লাইনটার জন্য স্পিড থাকে অর্থাৎ গতি থাকে। করা এই লাইনটা ব্যবহার করার মানে হলো আমাদের ড্রাফারের কোথায় আমরা শেড দেখতে পাচ্ছি সেখানটা আমরা ফোরবি দিয়ে একটা লাইন টেনে দেব, আর যেখানটায় লাইট থাকবে সেখানে ছেড়ে দেব, অর্থাৎ হালকা করে ছেড়ে দেব। সেক্ষেত্রে আমি টুবি পেন্সিলটাও ইউজ করতে পারি এখানে। এখানে যদি আমি ড্রয়িংয়ের ডিটেলটা এখানে আনার চেষ্টা করছি, অর্থাৎ ফোরবি পেন্সিল ইউজ করে আমি কিন্তু ডিটেল আনার চেষ্টা করছি, এভাবে ড্রয়িংটি ফুটে উঠবে। আমরা ফোরবি পেন্সিল দিয়ে কিন্তু মূলত ডিটেল আনার চেষ্টা করছি, কারণ আমাদের মূল ড্রয়িংটি কিন্তু টুবি পেন্সিল দিয়ে অলরেডি করে ফেলেছি। লাস্ট 15 মিনিটে বা 20 মিনিটে তুই এই ফোরবি পেন্সিলটা ব্যবহার করবে, তার আগে কিন্তু ফোরবি পেন্সিল ব্যবহার করা উচিত হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটা কমপ্লিট, তাই আমরা যেখানটায় ডার্ক সেখানটায় ডার্ক ব্যবহার করছি, ফোরবি ইউজ করছি। শুরুতে যদি আমরা ডার্ক লাইন ব্যবহার করি তবে কিন্তু পরবর্তীতে কারেকশন করার সুযোগ কম থাকবে, সেক্ষেত্রে কী হবে, ইরিস ব্যবহার করে মশামশি করতে হবে। সো এটা যেন আমরা না করি। বাসায় থেকে আমরা যেন এটা ভালো করে প্র্যাকটিস করি, অর্থাৎ মডেল দেখে দেখে যেন প্র্যাকটিস করি। আপনি ছবি দেখে প্র্যাকটিস করে পরীক্ষা হলে গিয়ে ভালো করবেন এমনটি ভাবলে কিন্তু ভুল করবে। আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি পায়ের ড্রয়িং সহ মডেল দেখে দেখে কীভাবে লাইভ ড্রয়িং দেখে দেখে করতে হয়। এখানে ভিডিও দেখা গেলেও এটা কিন্তু নড়ছে, এইটাই কিন্তু একটা লাইভ। সো এর ভিতর থেকেই ড্রয়িংটি ফুটিয়ে তুলতে হবে। বন্ধুরা যতটুকু সম্ভব হয় ডিটেলিং করার চেষ্টা করবে এবং ফাঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করবে না, অর্থাৎ হাত রয়েছে আঙুল রয়েছে ঘোজা মিল দিয়ে বা টোন একটা দিয়ে ডার্কের ভিতরে রেখে আসে না। এখানে যতটুকু সম্ভব আঙুলগুলো বের করে নিয়ে আসবে, ড্রাফটটা সুন্দর করে দিতে হবে, ব্যালেন্সটা ঠিক হতে হবে, যে সাপোর্টটায় বসবে বা যে সাপোর্ট নিবে মডেলটি সেটার জন্য ঠিক থাকে। অনেকেই তোমরা সাপোর্ট দিচ্ছ না, অর্থাৎ ড্রয়িংটি করে রেখে আসছো, এভাবে একটা ফিগার বসে আছে সে ড্রয়িংটি করছো কিন্তু কিসের উপর বসে আছে সেটা কিন্তু আমরা দিচ্ছি না। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে হালকা লাইট টোন ইউজ করতে পারো, খুব হালকা টোন ইউজ করতে পারো যদি সময় থাকে। আমি বলে দিলাম টোন ব্যবহার করা যাবে না এমনটিও নয়। সময় থাকলে হালকা একটু টোন ব্যবহার করতে পারো, এক্ষেত্রে এই যে পাটা ফুলের উপর বসে আছে এই জিনিসটা ফিল করার জন্য কিন্তু আমি টোনটি দিয়েছি। সো এটি দিতে পারলে কিন্তু নাম্বারের ক্ষেত্রে ভালোই হবে, খারাপ হবে না, তার মানে যে বেশি টোন দিতে হবে এমনটি নয়। লাইন ড্রয়িংয়ে আমাদের করতে হবে যদি আমাদের হাতের সময় থেকে হালকা একটু টোন দিতে হবে। তো বন্ধুরা অনেক ধন্যবাদ এই ড্রয়িংটি দেখার জন্য, আমার এই চ্যানেলটি দেখার জন্য। আর কোনো মন্তব্য কোনো কথা থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো, তা আমি চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী ড্রয়িং করতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ড্রয়িংটি দেখার জন্য।